ঢাকা। পুলিশি নির্যাতনের শিকার সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের অবস্থা এখনো আশঙ্কাজনক। আর ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও আতঙ্ক ভয় সারাক্ষণ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ায় পুলিশি নির্যাতনের ঘটনা বাড়ছে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এদিকে ব্যাংক কর্মকর্তার উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এস আই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। সাতিলা শারমিনের রিপোর্ট। বৃহস্পতিবার শেষ রাতে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ির মীর হাজিরবাগে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস। শুক্রবার বিকেল থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি। শনিবার সকালে তাকে দেখতে ল্যাবএইডে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সেখানে উক্তি করা হয়েছে যে জানিস না, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ, উদ্ধত্তের চরম পর্যায়ে গেলে শুধুমাত্র মুক্তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য করতে পারে, দায় মুক্তির একটা ভাব যেন তাদেরকে গ্রাস করেছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আমি অনুরোধ করব, এই দুজনের ক্ষেত্রে অন্তত পক্ষে আপনি দৃষ্টান্ত রাখুন এবং প্রমাণ করুন যে আইন সকলের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতের পরিবারও। সব পুলিশই তো খারাপ না, সরকারের যে ভাবমূর্তি নষ্ট করে বা দেশের ভাবমূর্তি নষ্ট করে এইসব পুলিশের আমি বিচার চাই। এদিকে 9 জানুয়ারি পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি এখনো ভুলতে পারছেন না সেই রাতের নির্মমতার স্মৃতি। ভয় শঙ্কা আতঙ্কে সারাক্ষণই কুঁকড়ে আছেন তিনি। চিকিৎসক জানালেন চরম মানসিক ও শারীরিক নির্যাতনই এ সমস্যার কারণ। জীবন মৃত্যুর একটা আশঙ্কা, আমি আমার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, অথবা আমি কি আগেও বেঁচে থেকে আসতে পারবো কিনা, এই ধরনের একটা ঝুঁকি বা স্ট্রেস তার এই মানসিক রোগের কারণ। এখানে আমরা বলি যে সাডেন আনপ্রেডিক্টেবল লাইফ থ্রেটেনিং একটা সিভিয়ার ট্রমা, ওনার স্লিপ ডিস্টারবেন্সটা এবং রি এক্সপিরিয়েন্স অফ দ্য ট্রমাটিক ইভেন্ট, যে থটটা বারবার আসছিল, এছাড়া মাথা ব্যথাটা বেশি ছিল, অস্থিরতা বোধটা বেশি ছিল এবং সারাক্ষণ সে কান্না করছিল যে আমার কি হবে, আমার কি হবে। শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক জানান দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত আসার পরে আমরা যেটা পাবো তদন্তের ফলাফলের ভিত্তিতে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। তদন্ত কমিটি সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আমরা পুলিশি নির্যাতনের শিকার ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি সহ আরো যারা এ ধরনের ঘটনার শিকার হয়েছেন তাদের সবাইকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আইনি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। শনিবার বিকেলে ঢাকা মেডিকেলে রাব্বিকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বির যে তার অভিজ্ঞতা বর্ণনা করলো, পুলিশ কিভাবে তার সঙ্গে বিহেভ করলো, আজকে তার জীবন সংকটাপন্ন হয়ে গেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে। পুলিশের গ্রেপ্তার না করে, চাকরি থেকে সাসপেন্ড না করে পুলিশ যে তদন্ত করবে সে তদন্ত নিরপেক্ষ হইতে পারে না। আমরা দাবি করছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এ ব্যাপারে জুডিশিয়াল একজন হাইকোর্টের মাননীয় বিচারপতি সমন্বয়ে তদন্ত কমিটি করা হোক এবং এই ব্যাপারে যথাযথ তদন্তকারী ব্যবস্থা করার সুপারিশ করুক। বাংলাদেশ পুলিশ বাহিনীর সোনালী অর্জন গুটি কয়েক অসাধু কর্মকর্তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাইদ খোকন। এই অর্জনকে ধরে রাখতে হলে শিগগিরই পুলিশ বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান চালাতে হবে বলে মনে করেন তিনি। তল্লাশির নামে পুলিশের হাতে নির্যাতনে মারাত্মক আহত দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে দেখতে গিয়ে রাতে ল্যাবএইড হাসপাতালে সাইদ খোকন একথা বলেন। যে ঘটনাটা ঘটেছে এটাই কিন্তু প্রথম ঘটনা না, সপ্তাহ দুয়েক আগে আমাদের ইঞ্জিনিয়ার মাজেদ এবং আপনার তহিদ সিরাজ এই আপনার বাবুবাজার এলাকাতে একই ধরনের ঘটনার শিকার হয়েছিল। তাদের এই সমস্ত অর্জন অল্প কয়েকজন অফিসার ম্লান করে দিচ্ছে, মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমি মনে করি অনতি বিলম্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশে শুদ্ধি অভিযান পরিচালনা করা উচিত। প্রবাসের সময় আরো থাকছে। ভোজ্য তেলের দাম কমার কথা থাকলেও কার্যকর হয়নি ভোক্তা পর্যায়ে, দু একদিনের মধ্যে প্রভাব পড়বে খুচরা বাজারে আসা বিক্রেতাদের।
সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। আওয়ামী লীগ কখনো দল ভাঙার রাজনীতি করে না, বিএনপির ভুল সিদ্ধান্তের কারণেই বিশ দলীয় জোট ভেঙে যাচ্ছে। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের কথা বলেন। আওয়ামী লীগ কোনদিনও কোন দল বা জোট ভাঙার চেষ্টা করে না, করার প্রশ্নই ওঠে না। আমরা রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে। তবে তাদের নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি আছে নিজেই, আমার মনে হয় কিছুটা হলেও বেকায়দা পরে তাদের জোট এখন ভেঙে যাচ্ছে। তা আমাদের কারণে নয়, খালেদা নিজের কারণে এটা ভেঙে যাচ্ছে। দেশে ক্ষমতাসীন ও তাদের সহায়ক শক্তি ছাড়া আর কারো কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে যুব জাগপা আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। সরকারকে দম্ভ ছেড়ে আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা করার তাগিদ দেন তিনি। সিটি কর্পোরেশনের কর্মকর্তা তাকে নিগৃহীত করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকেও একইভাবে নিগৃহীত করা হয়েছে, এবং এই দম্ভোক্তি করেছে পুলিশ যে মাছের রাজা হচ্ছে ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ। আজকে এই রাষ্ট্র একটা সম্পূর্ণভাবে একটা নিরাপত্তা রাষ্ট্রে, সিকিউরিটি স্টেটে পরিণত হয়েছে। কারো কোন অধিকার নেই এখানে, অধিকার একমাত্র যারা ক্ষমতায় আছে তাদের এবং তাদের যন্ত্রগুলো। বারবার বলছি যে আসুন এই দাম্ভিকতা পরিহার করুন, একটি আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা নির্বাচন দিন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। দর্শক, যুক্তরাষ্ট্রে দক্ষ শ্রমিকের চাহিদা নিয়ে কথা বলতে সম্প্রতি নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন আইনজীবী শ্যামতলী হক। বিরতির পর আমরা দেখব সেই সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন।